সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অন্যান্য বারের ন্যায় আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের চতুর্থ সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে, এবং তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে প্রথম বলা হয়েছে, একজন সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় আছে তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। 2 নম্বরে বলা হয়েছে, তোমার এলাকার নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণ বিধি পালন করা হয় তা বর্ণনা করো। তো এই ছিল তোমাদের প্রশ্ন, এখন আমরা এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমের প্রশ্নটি হচ্ছে, একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। তো এটির উত্তর হবে, একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে আমার যা করণীয় আছে তার একটি কর্ম পরিকল্পনা নিচে তুলে ধরা হলো। একজন সুনাগরিক হিসাবে নিজেকে তৈরি করার জন্য প্রথমে আমাকে জানতে হবে সুনাগরিকের গুণাবলীগুলো সম্পর্কে। একজন সুনাগরিক একটি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। জন্ম থেকে কেউ সুনাগরিক হয়ে জন্মায় না, এবং দেশের সকল নাগরিক সুনাগরিক নয়। একজন সুনাগরিকের 3টি মৌলিক গুণ রয়েছে, 1 বুদ্ধি, 2 আত্মসংযম, 3 বিবেক বিচার। বুদ্ধি, একজন সুনাগরিকের অন্যতম মৌলিক গুণ হচ্ছে বুদ্ধি। বুদ্ধির পর্যাপ্ত ব্যবহারের মাধ্যমে সে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করতে পারে। বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করে, দক্ষতার সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়নের সফলতা সহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নাগরিকের বুদ্ধিমান হওয়ার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে সঠিক শিক্ষা অর্জন করা। 2 আত্মসংযম, একজন সুনাগরিকের আরেকটি অন্যতম গুণ হচ্ছে আত্মসংযম। নাগরিককে অসৎ গুণাবলী যেমন দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব ইত্যাদি ও অনৈতিক কাজ থেকে বিরত রাখে। সুনাগরিক হওয়ার জন্য আত্মসংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মসংযম একজন নাগরিককে দেশ ও সমাজের সাথে কাজ করতে এবং নিয়মাবলী মেনে চলতে অনুপ্রাণিত করে। আত্মসংযম অন্যের মতামতকে শ্রদ্ধা করতে শেখায় এবং নিজের স্বার্থের চাইতে দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া শেখায়। তাই একজন সুনাগরিককে অবশ্যই আত্মসংযম অর্জন করতে হবে। বিবেক বিচার, একজন সুনাগরিকের শুধু বুদ্ধিমান আত্মসংযমী হলেই হয় না, তাকে অবশ্যই বিচারের সঠিক ব্যবহার জানতে হয়। বিবেক বিচার হলো ভালোমন্দের জ্ঞান ও দায়িত্ব কর্তব্যের জ্ঞান। বিবেক সুনাগরিকের জাগ্রত শক্তি, অতএব নাগরিক নিজে বিবেকবান হবে, অন্যদের বিবেক বুদ্ধি সম্পন্ন হতে উৎসাহিত করবে। সুনাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য আমার কর্ম পরিকল্পনা, একজন সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই আমাকে যথেষ্ট পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সুনাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য আমি নির্মুক্ত পরিকল্পনা গ্রহণ করেছি। 1 সঠিক শিক্ষা অর্জন, নিজেকে সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আমি অবশ্যই সঠিক পথের সঠিকভাবে পর্যাপ্ত শিক্ষা অর্জন করার চেষ্টা করব। দেশ পরিচালনা এবং সমাজের মানুষদের উপকারে আসে এমন কার্যাবলী সম্পর্কে অবগত হয়ে নিব। 2 সুনাগরিকের কার্যাবলী সম্পর্কে জানা, একজন সুনাগরিক হয়ে ওঠার জন্য আমি সুনাগরিকের কার্যাবলী ও দায়িত্ব সম্পর্কে অবগত হব। আমার ব্যক্তিগত ডায়েরিতে সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য সমূহ লিপিবদ্ধ করে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করব। 3 আত্মসংযমী হওয়া, নিজেকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমি অবশ্যই আত্মসংযমী হওয়ার চেষ্টা করব। কখনোই অনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত করব না। দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা ও পক্ষপাতিত্ব ইত্যাদি কার্যক্রম থেকে বিরত থাকবো। 4 দেশের নিয়ম কানুন মেনে চলা, অবশ্যই আমি দেশে নিয়ম কানুন সম্পর্কে জেনে তার প্রতি অনুগত হব এবং সেগুলো মেনে চলার চেষ্টা করব। 5 সঠিক প্রতিনিধি নির্বাচন, একজন সুনাগরিক হিসাবে আমাকে অবশ্যই দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে, এমন কাউকে যে দেশের স্বার্থে অনৈতিক পন্থা অবলম্বন না করে সঠিক পথে দেশকে এগিয়ে নিয়ে যাবে। নিজের বিবেক বুদ্ধি এবং নীতি নৈতিকতাকে কাজে লাগিয়ে আমি সঠিক জনপ্রতিনিধি নির্বাচন করব। 6 দেশের আইন শৃঙ্খলা মেনে চলা, আমি অবশ্যই দেশের আইন শৃঙ্খলা সম্পর্কে অবগত হব এবং সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলার চেষ্টা করব। উপরোক্ত কার্যাবলী গ্রহণ করে আমি একজন সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাব। তো এই ছিল তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, তোমার এলাকার নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণ বিধি পালন করা হয় তা বর্ণনা করো। এটির উত্তর হবে নির্বাচনী আচরণ বিধি। নির্বাচন হলো এমন একটি পদ্ধতি বা প্রক্রিয়া যার মাধ্যমে দেশের নাগরিকগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের উপযুক্ত প্রতিনিধি বাছাই করে। সঠিকভাবে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই একটি নির্বাচনী আচরণবিধি তৈরি করতে হয়, কারণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত। আমার এলাকায় নির্বাচনের সময় যে সকল আচরণবিধি অনুসরণ করা হয় তা নিম্নে উল্লেখ করা হলো। আমাদের অঞ্চলের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্বাচনের সময় নাগরিকেরা কি ধরনের আচরণ করবে তার একটি নীতিমালা তৈরি করে দেয়। সে আলোকে নির্বাচনের আচরণবিধি পরিচালিত হয়। নিম্নে কয়েকটি নির্বাচনী আচরণবিধি তুলে ধরা হলো। 1 মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা হয় না। 2 দেয়াল বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো হয় না। 3 কোনো রাস্তা বা সড়কে জনসভা করা হয় না। 4
রশিতে পোস্টার বা প্ল্যাকার্ড ঝুলানো হয় না। 5, প্রচারের জন্য কোনো গেট তৈরি বা কোনো প্রকার আলোকসজ্জা করা হয় না। 6, মোটরসাইকেল বা কোনো প্রকার যানবাহন মিছিল করা হয় না। 7, নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার, খাদ্য বা পানীয় পরিবেশন করা হয় না। উপরোক্ত নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে আমাদের এলাকার সবগুলো জাতীয় ও স্থানীয় নির্বাচন পরিচালিত হয়। তো এই ছিল তোমাদের চতুর্থ সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট। তো আমরা তোমাদের এই অ্যাসাইনমেন্টটি অত্যন্ত যত্ন সাথে সম্পন্ন করেছি। তোমরা যদি অ্যাসাইনমেন্টটি পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্দর করে লিখো, তাহলে আমাদের বিশ্বাস তুমি সর্বোচ্চ নাম্বার পাবে। তো তোমাদের অন্যান্য অ্যাসাইনমেন্টও আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে, তুমি সেগুলো দেখে আসতে পারো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।